আরেকটা কথা, এখানে এসে কোনোদিনও হ্যামচয় রাইসটা নেবেন না। হ্যাঁ ওটা মেইন ইয়ার, ওটা ওইটা নেবেনই না। তো সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো আমার এই চ্যানেলে কোনো অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের কোনো ব্লগ নেই, তো ফাইনালি এবারে ডিসাইড করলাম যে এবার একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের ভিডিও করব। তো ঠিক তার জন্য আছে আজকে টুং নামে। আর চলো বেশি না কথা বলে ওখানে যাওয়া যাক আর ফুডটাকে এক্সপ্লোর করা যাক। তো এখন আমরা এসে গেছি টুং নামে, আর এটা হলো পোদ্দার কোডের ঠিক অপোজিট দিকে আর ছাতা গলিতে। তো আরেকটা কথা এই ব্যাপারে বলে দিই, এখানে হলো মানডে থেকে ফ্রাইডে সানডে অবধি খোলা থাকে, জাস্ট টিউজডে ক্লোজ। এদের লাঞ্চ আওয়ার হলো সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি, সকাল 9টা না 10টা থেকে, আর ডিনার আওয়ার হলো 6টা থেকে তোমার রাত 10টা অবধি। তো চলো ভেতরে গিয়ে যাওয়া যাক। আমরা যেটা ফার্স্টে এটা নিয়ে নিয়েছি সেটা হলো স্টার্টার, যেটা শ্রিম পপ, সেটা হলো এরকম সাইজের। অ্যান্ড এর ভেতরের কোডিংটার বাইরের ভেতরে দেখা যাক, জিনিসটা এরকম লুকস লাইক, ঠিক আছে? জাস্ট টেস্টটা করে দেখি কীরকম লাগে। মানে খুবই ভালো লাগে বেশ। তো না না না, ফার্স্ট 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 ওয়েট, একে তো আমরা দেখে চিনতে পারছো, সেই আমার সাথে এসেছিল হলো পুচকা ব্লগে, তাই না? হ্যাঁ, আরও অনেক ব্লগেও ছিল। হ্যাঁ, ও ব্যাক ক্যামেরা বেসিক্যালি ছিল, এবারে ফ্রন্ট ক্যামেরা অনেকদিন পর। হ্যাঁ, যে কী বলছিস? একটু জুসি হলে একটু বেশি ভালো হতো, কিন্তু একটু ড্রাই ড্রাই রয়েছে শিমগুলো, আর স্টাফিংটা ভালো আছে, কিন্তু জিনিসটা ই অনুযায়ী টাকা অনুযায়ী জিনিসটা অনেকটা ছোটো। একটুকুনি ভাই, কটা দিয়েছিল যেন? সাত সাতটা, সাত থেকে আট পিস ওরকম, সাত অ্যাপ্রক্স আট পিস। হ্যাঁ ভালোই ছিল বল, এটা মোটামুটি স্টার্টারের জন্য। হ্যাঁ, স্টার্টারের জন্য ওভারঅল এটা ঠিকঠাক ঠিকঠাক। তো আমরা যেটা নেক্সট আইটেম ছিলাম, হ্যাঁ এবার নেক্সট এটা চিকেনের একটা হানি আইটেম, মানে মিষ্টি মিষ্টি দেখতে। ভেতরে কিন্তু দেখা একবার চিকেনটা দেখা, ভেতরে ভালোই চিকেন আছে। হ্যাঁ, তো এবার চলো আগে খেয়ে দেখি। হ্যাঁ নর্মাল, কিন্তু ভাই অতটা কিন্তু একটু সল্টি সল্টি ব্যাপার। হ্যাঁ সল্টি, স্পাইসি স্পাইসি অতটা ঠিক না, সল্টি ব্যাপারটা, সল্টি ব্যাপারটা ঠিক আছে। আর ঠিক আছে মোটামুটি, এটাও স্টার্টারের জন্য তোমার নিতে পারো। তো স্টার্টারে আরেকটা যেটা আইটেম সেটা হলো চিলি পাউডার। হ্যাঁ সেটা তো বেশ, এটা ভালো কোয়ান্টিটির অ্যামাউন্ট আগে খুঁজেছি এখানে। হ্যাঁ এটা আমরা আগে খেয়েছি, এবেলা ভিডিও করা হয়নি, আবার করছি না। তো তুই আগে একবার খা। হ্যাঁ লাস্ট টাইম একটু বেটার ছিল, আর লাস্ট টাইম বেস্ট, বাট এটা তাও ঠিক আছে, যতবারই খাই ভাল লাগে, সেরা লাগে। হ্যাঁ তো মেন কোর্সে এবার যাচ্ছি, এবার আমরা খাচ্ছি হচ্ছে পর খাকা নুডলস। হ্যাঁ পর আছে ভালোই পরিমাণ আছে, একটু আছে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু আনতে, এটা অনেক বেশি ভাই একার জন্য, এটা একার জন্য গ্রামের জন্য মিনিমাম দুজন লাগবে, এটা মিনিমাম, মানে একা তুমি ভেবো না যে তুমি খেতে পারবে। আর অনেক ভেজিস আছে ইভেন কি, আর পর তো ভালো লেভেলে দিয়েছে, আর নুডলসগুলো কোয়ালিটিও বেশ ভালো। তো চলো খেয়ে টেস্ট করা যাক, টেস্ট করে। হ্যাঁ চলো নুডলসের বেশ টেক্সচারটা খুব ভালো, আর বেশ মোটা নুডলস। হ্যাঁ এটা কিন্তু প্লিজ আমার তো মনে হচ্ছে আমরা দুজনে খেলে মানে আর কিছু খেতে পারবো না। হ্যাঁ তোরটা নেই, এবার যেটা খাচ্ছি চিকেন ইয়াম। হ্যাঁ ঠিক আছে, এইটার কিন্তু নুডলস তো অনেকটা মোটা, আর এটা স্পেগেটি টাইপের, আর এটা পুরো ব্যাপারটা হোয়াইট কালার, এটা যেরকম মশলা আছে এটা পুরো হোয়াইট, এখানে নর্মাল কিছু ভেজিস দিয়েছে, আর চিকেন আছে, চিকেনগুলো পিসটা এরকম দেখি, এরকম এরকম চিকেনের পিস, আর এই মালটা তো সাটিই আছে তখন। অনেকটা ইউনিক টেস্ট, এটা স্পাইসিটা কম, স্পাইসিটা কম, ভালো খারাপ লাগলো না, কনট্রাস্টটা ভালো, এটা বেশি ভালো লাগলো, ব্যাপারটা অতটা স্পাইসি নয়,
আর হালকা রোপর দিয়ে বেশ ভালোই লাগলো। চিকেনটা খাই, খুবই ভালো খেতে। এটা স্পেশাল মানে তোমাদেরকে রিকোয়েস্ট, এটা আসলে খেয়েও আমরা কিন্তু ওয়ান টানটা পাইনি, আমাদের প্রত্যেকবার কপাল বাজে থাকে, ওয়ান টান জীবনে আসে না, আমরা পাই না। দুপুরবেলা আসো, আসছে সানডে যেহেতু, আরও রাত মানে ডিনারের টাইমে হয় না, দুপুরবেলা আসো, দুপুরবেলা শিওর পাবে তোমরা। আবার ফ্রাইড পর্ক রাইস তো এখানেও, এটাও কিন্তু একা একজনের জন্য অনেকটাই হিউজ, আর হলো অনেক টাইপের এখানেও ভেজিস আছে আর পর্কও আছে। তো চল খাওয়া একবার। হ্যাঁ আরেকটা কথা, এখানে এসে কোনোদিন হ্যামচোয় রাইসটা নেবেন না। হ্যাঁ ওটা মেইন, ওটা ওইটা নেবেনই না, ডেডলি কম্বিনেশন আর সেরাকের মারাত্মক, মানে এক একটা বাইটে হেভেন ফিল দিচ্ছে পুরো। মানে চাউমিন এতগুলো নুডলস এতগুলো নিয়েছি, ওটা অত ফিল পাইনি যতটা রাইস দিয়ে খেয়েছি। তো তোদের এখানে খেতে কেমন লাগলো? তোমার দাদা আপকা ভাইয়া, আমি এখন এই ওরা যে বলেছিল যে হ্যামচোয়টা খুব বাজে, সেটা আমি রিভিউ করব, দেখি কেমন লাগে। হ্যাঁ মানে ঐশিকদা, আমি বুঝলি খুবটা খারাপ। হ্যাঁ ঐশিকদা সত্যি এবার চ্যালেঞ্জটা নিয়েছে যে খেয়ে দেখবে, কোনো টাকার ব্যাপার নেই, কোনো কিন্তু টাকার ব্যাপার নেই এখানে। আর এই দাঁড়াটার জন্য সত্যি কষ্ট হচ্ছে, দাঁড়াটা পর খায় না, কিছু খায় না, দাঁড়াটা সত্যি খুব কষ্ট লাগছে দাঁড়ানো। তোমরা যদি এখানে এসে মিনিমাম 500 টাকায় দুজন ইজিলি খেয়ে নিতে পারবে, মানে এমন না যে মানে অনেক লাগবে, মিনিমাম ম্যাক্সিমাম 500 টাকায় দুজনে আরামসে হয়ে যাবে, ভালো করে পেট ভরো খাওয়া হয়ে যাবে। আর তার থেকে বেশি খেতে চাইলে খেতে পারবে, বাট 500 টাকা এনাফ, 500 টাকা নিয়ে যদি দুজনে আসো পেট ভরা খাওয়া খেয়ে নেবে। এটা হলো শেজওয়ান চিকেন, পিসের মতো দিয়েছিলো, এটা হলো শেজওয়ান চিকেনটা দেখতেই পাচ্ছ। আর এটা একবার খাওয়ার, কাটা চামচ দিয়ে রাইস খাচ্ছি, আলাদাই ব্যাপার। ঠিকঠাক ভাই, নট সো স্পেশাল। বেশ তোমরা যদি পক না খাও নিয়ে যাবো, হ্যাঁ দাঁড়াটা এরকম খায় না তো নিচে ঠিকঠাক নিয়ে যাবো। পক ইস দ্য স্পেশাল, হ্যাঁ পক, যদি তুমি পক না খাও প্লিজ এসো না, যদি পক খাবো ইন্টেনশন থেকে তাহলে প্লিজ এসো, সেটা লাগবে। আজকের জীবনে এত পক খেলাম, হ্যাঁ মানে গালাগালি যেটা দিতাম না, সোর 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 কত মতো সোর করে গেলবি না। তো চল একটু খেয়ে দেখি, এটা চল খাওয়া যাক। হ্যাঁ এই হচ্ছে গার্লফ্রেন্ড না থাকলে বন্ধুদের সাথে এরকম কাপড় বই খেলতে। যে হট গার্লিকের গ্রেভিটা আছে সেটা তো আরো মারাত্মক। দেখো খালি পাঁচ সবাই খালি হট গার্লিক চাইছে, রাইস বলেছিলাম খেতে পাইনি, তো ঐশিকদা চ্যালেঞ্জ নিয়েছে, তো ঐশিকদা খাবে। তো দাদা চ্যালেঞ্জ নিয়েছিল যে দাদা হ্যামচাও রাইস খাবে, আর তুই খাবি তো টিনদা বলেছিলিস এক চামচ। ওকে সো লেটস স্টার্ট, ঐশিকদা কাম অন, অনেস্ট রিভিউ দেবে, হ্যাঁ এমন না যে বাড়িয়ে ছাড়িয়ে বলবে। হ্যাঁ আর খেতে কীরকম লাগছে তোমার, তোর কেমন লাগলো টিনদা? দিস ওয়াজ দ্য অনেস্ট রিভিউ, দিস ওয়াজ দ্য অনেস্ট রিভিউ। এটা আমার জানি না কেন মনে হয় হ্যামচোর রাইস ভাতের ওপর শাক দিয়ে আর একটু চিকেন দিয়ে, ব্যাপারটা ওয়াইন দিয়ে আমার আমার খুবই, এটা কি কি বলি কি বলি কোনো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওয়াইনের ওপর কি বলছো ওই শিকা, কি বলছো? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওয়াইনটাই মেইনলি গ্রেভিটা, মানে এটা বেসিক্যালি একটা হোয়াইট রাইসের ওপর ওয়াইন দিয়ে ওরা চিকেনটাকে ওরা স্প্রেড করে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর হলো
আরেকটা জিনিস, তোমরা যদি এখানে আসো প্লিজ ক্যাশ ক্যারি করো, কেন কি এখানে কার্ড ইউপিআই মানে কিছু ফোনপে টোপে কিছু নেওয়া হয় না। তো আজকে ভিডিওটা এই অবধি, আর আমরা যে এত কিছু খেলাম টোটাল অ্যারাউন্ড 3500 মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমরা বলো 24 হয়েছে ও অ্যাকচুয়ালি আমাদের তাহলে একটা ভুল হয়েছিল, ও দুটো বিল ভালো করে দুটো বিল দিয়েছিল বলে, কিন্তু না 2400 মধ্যে আরও খুশি হলাম, 3000 টাকা দিতে হবে না, 2500 তার সাথে আমরা চেষ্টা করছি আরো ভালো ভালো খাবারের বিষয়ে জানানোর, এবং অথেন্টিক মানে এমন না যে প্রমোশন করছি, হ্যাঁ নিজেরা নিজেদের কি করে যে লো বাজেটে মানুষ কেমন ভাবে খেতে পারে সেটাই আমরা জানানোর চেষ্টা করছি। এক্স্যাক্টলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।